একটা সময় স্বপ্ন দেখতাম, ভাবতাম নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বিয়ের পরে চার দেওয়ালের ভেতর থেকে সেই সব ভাব পড়ার সময় কই। মা বলতেন, সংসারে চলতে গেলে মেয়েদের নাকি অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, পাঁচজনের কথা চিন্তা করতে হয়, তাহলেই সংসারের মঙ্গল হয়। সব স্বপ্ন দেখার অধিকার কি শুধু ছেলেদের? কিন্তু এখন আমি ভাবি সবকিছুর একটা শেষ দরকার। আপনি ঠিকই বলেছেন মিসেস গাঙ্গুলি, সবকিছুর একটা শেষ দরকার, তবে তার জন্য শুরুটাও হওয়া দরকার। চ্যারিটি বিগিনস এট হোম। মানুষের কাছে পৌঁছানো, সেক্ষেত্রে যারা সময় বের করতে পারছেন, যারা মানুষের জন্য আমরা চাইছেন, তারা তো রাজি জয়েন করবেন, এতে খারাপ কিছু নেই। আমি শুধু একটাই ইচ্ছে রাখবো যে আমার যে সমস্ত বন্ধুরা, মানে আমাদের এই বিলের সঙ্গে, আমাদের মিডিয়া জগতের সঙ্গে, অভিনয় জগতের সঙ্গে, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, তারা যে রাজনীতিতে পদার্পণ করছেন, তাদের অভিজ্ঞতা খুব ভালো হোক। পাশাপাশি যে কাজটার জন্য তারা বিখ্যাত, যে কাজটার জন্য তারা নাম করেছে, মানে সেই কাজটাও তারা পাশাপাশি চালিয়ে যান। এই শুভকামনা রইল তাদের। অনেক ধন্যবাদ। এই ছবিটা রিলিজ হওয়ার পরে আপনার ভাবনায় কতটা প্রভাব ফেলবে একটু বলেন। আমার মনে হয় বিদ্যাঙ্গেই অবশ্যই সবার দেখা উচিত, নারী পুরুষ নির্বিশেষে সবার দেখা উচিত। আন্তর্জাতিক নারী দিবসে এই ছবিটি মুক্তি পাচ্ছে। স্বল্প দৈর্ঘ্যের ছবি, কিন্তু এর মধ্যে যে মেসেজ রয়েছে সেটা শাশ্বত, সেটা চিরন্তন। এবং আমার মনে হয় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় মহিলাদের নিয়ে সাবজেক্ট করে তারা ছবি বানিয়েছেন, কন্টেন্ট বানিয়েছেন, এটি আরও একটি সংযোজন। এবং লোকজনের মানসিকতা পরিবর্তন কতটা হবে আমি জানি না, তবে আমরা একটা প্রয়াস করেছি। ছবিটা শাশ্বত যে সেটা কতটা প্রভাব ফেলতে পারে? প্রভাব তো ফেলবে, নিঃসন্দেহে ফেলবে। যদি একজনেরও জীবনে প্রভাব ফেলতে পারে এই ছবি, যারা বানিয়েছেন এই ছবি তারা সার্থক হবেন। এবং আমার মনে হয় নারী দিবস উপলক্ষে আমরা নানান ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট দেখে থাকি, এটাও তাদেরই মধ্যে একটা। এবং লোকজন ভালো লাগবে, বিশেষ করে পরিণীকা যে কাজ করেছে এই ছবিতে, পরিণীকার কাজও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। এই ছবিটা রিলিজ হওয়ার পরে সমাজে কি প্রভাব ফেলবে একটু আপনার মুখে জেনে নিই। দেখো, সমাজে কি প্রভাব ফেলবে সেটা আমি বলতে পারবো না, সমাজ বলবে সেই কথা। সমাজ আমার ভাবনায় তো চলে না, আমার ভাবনাতেও বলবো না, আমি আমার ভাবনায় অনেক কিছু ভাবি দাদা, সমাজে কিচ্ছু সেগুলো হয় না। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে গেলে আমার একার ভাবনায় কিচ্ছু বদলাবে না, সেই কারণেই এই সিনেমা তৈরি। এবং আমার শুধু এইটুকুনি মনে হয়, যদি এই এই সিনেমা দেখার পরে রঞ্জয় যে ভাবনা দিয়ে সিনেমাটা বানিয়েছে, সেই ভাবনা সামান্য হলেও রিফ্লেকশন সমাজে পড়ে, তাহলে হয়তো কিছু করতাম। তাই বিদ্যাঙ্গদেহী দেখার পর কি রিয়াকশন হবে সেটাই হলো দেখার। এবং আমার মনে হয় মানুষের ভালো লাগবে, কারণ যে ইউনিটটা কাজ করেছে হার্ডওয়ার্কিং ইউনিট, এবং বুঝতেই পারছেন কম বাজেটের মধ্যে একটা কনস্ট্রেনের মধ্যে আমরা সুন্দর কাজ তৈরি করার চেষ্টা করেছি, এবং প্রত্যেকে গুণী শিল্পী যারা কাজ করেছেন আমাদের সঙ্গে। এবং আমার মনে হয়েছে যে এই সিনেমাটা কোথাও গিয়ে একটা নাড়া দেবে মানুষের মনে, সমাজে নয়। মূল চরিত্র আপনি আছেন তো? আমি আছি, মেয়ের আছে, সবাই মূল চরিত্র। আমার নাম বিদ্যা। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377।
চট করে চলে এসো বন্ধুরা।